দলের হারে বিরক্ত ধোনি, হারের জন্য দুটি কারণ বার করলেন মাহি, কাদের দুষলেন? বুধবার চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে 200তম ম্যাচ খেললেন ধোনি। ফ্রান্সাইজির কাছ থেকে পেয়েছেন বিশেষ স্মারক, তবু মেজাজ ভালো নেই তার। রাজস্থানের কাছে দলের হারে বিরক্ত মাহি। রাজস্থান রয়্যালসের কাছে চেন্নাই হেরে যাওয়ায় নিজের মাইলফলক স্পর্শ উপভোগ করতে পারছেন না। দলের পারফরমেন্সে হতাশ তিনি। হারের জন্য দুটি কারণ চিহ্নিত করেছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে দলের ব্যাটিং খুশি করেনি ধোনিকে। তিনি বলেছেন, মাঝের ওভারগুলোই আমাদের আরও বেশি রান তোলা উচিত ছিল, ব্যাটারদের থেকে আরো ভালো প্রত্যাশা ছিল, উইকেট থেকে আমাদের স্পিনাররা খুব বেশি সাহায্য পায়নি, উইকেট পাওয়ার জন্য ওদের অপেক্ষা করতে হয়েছে ব্যাটারের ভুল করার জন্য, ওরা শুধু ভালো জায়গায় বল রাখার চেষ্টা করে গিয়েছে, প্রতিপক্ষের স্পিনাররা বেশ অভিজ্ঞ ছিল, ফলে ওদের বলে আমরা তেমন রান তুলতে পারিনি। টসকে বেশি গুরুত্ব দিতে চাননি তিনি। বলেছেন, ম্যাচ হারার সঙ্গে টস জেতা বা হারার কোনো সম্পর্ক নেই। হারলেও কিছুটা স্বস্তি প্রকাশ করে ধোনি বলেছেন, ভালো দিক হলো আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম, শেষ জুটি ব্যাটিং ভালো হয়েছে। মাথায় রাখতে হবে প্রতিযোগিতার শেষ দিকে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বুধবার খেলা শেষ হওয়ার পর মাইলফলক স্পর্শ নিয়ে প্রশ্ন করা হয় ধোনিকে। চেন্নাই অধিনায়ক বলেন, আমি সত্যি জানতাম না এটা আমার সিএসকে অধিনায়ক হিসেবে 200তম ম্যাচ, মাইলফলক নিয়ে কখনোই খুব একটা ভাবি না, আমার কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই, কেমন পারফরমেন্স করতে পারলাম সেটাই আমার কাছে আসল, ফলাফলে শেষ কথা বলে। সিএসকে অধিনায়ক হিসেবে 200তম ম্যাচ খেলার স্বীকৃতি হিসেবে বুধবার ধোনিকে বিশেষ স্মারক দিতে সম্মানিত করেছে চেন্নাই ফ্রাঞ্চাইজি। তার হাতে স্মারক তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন।